কাজী ভাই আপনি দাবি করছেন যে জিম ইংরেজি শব্দটা কোন শব্দের সংক্ষিপ্ত রূপ সেটা দুলা ভাই জানে না তাই তো আরে দাবি করছি কি আমি তো 100% শিওর ও এটার মানে জানে না ও জিমে যায় এটা ঠিক আছে বডি বিল্ডিং করে এটা ঠিক আছে কিন্তু জিম কোন শব্দের শর্ট ফর্ম এটা যদি ও জানতো এতক্ষণে ফট করে মুখের উপরে বলে মেজো ভাই তুমি আমাকে বলদ মনে করছো না তুমি আমার উপরে আন্দাজে ঢিল মেরে পরখ করে দেখছো যে আমি জিম শব্দটার অর্থ জানি কিনা আমি ঠিকই জানি আমি শিওর তুমি জানো না যে জিম শব্দটা কোথা থেকে এসেছে তুমি যদি জানতে তাহলে তো সবার সামনে বলে তোমার পাণ্ডিত্য তুমি জাহির করে ফেলতে বলো দেখি আচ্ছা কি করছো তুমি শানু ঝগড়া তো শুরুই হয়ে গেছে আচ্ছা আই তোমরা দুজন চুপ থাকো তো শানুকে বলতে দাও শানুটা শোনো আরে শানু কি বলবে হ্যাঁ এই শানু কি বলবে তোমার পতি দেবতাকে বলো সে বলুক সে জানে কিনা জিম কোন শব্দের শর্ট ফর্ম ব্যাঙের মতো গদগদ না করে তুমি বলো না পারলে শুনি বলো ওকে 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 দুলা ভাই আমি আপনাকে প্রশ্ন করব আপনি সেটার উত্তর দিবেন ঠিক আছে আপা তুই এখন এখানে যা যা করছে পুরো ব্যাপারটা ভিডিও করবি দুজনকে পরীক্ষা করা হবে এই ভিডিওটা হবে তার প্রমাণ ঠিক আছে আচ্ছা জিজ্ঞেস করে নি তোমাদের ভিডিওতে কোনো আপত্তি নেই তো তোমরা রাজি হ্যাঁ অবশ্যই রাজি অবশ্যই রাজি গুড আচ্ছা দুলা ভাই বলেন তো কাজু ভাই যদি বলতে পারে যে জিম শব্দটা কোন শব্দের সংক্ষিপ্ত রূপ তাহলে আপনি কি করবেন পারবে নাকি ও যদি পারে যদি বলতে পারে তাহলে আমি ওনার পায়ে হাত দিয়ে সালাম করে এখান থেকে চলে যাব এবং পৃথিবীতে একজন আন্তর্জাতিক মানে পণ্ডিত হিসেবে ওনাকে স্বীকৃতি দিয়ে যাব আর কাজ ভাই আপনি ও যদি পারে তাহলে ওর একটা পাসপোর্ট সাইজের এত বড় ছবি দেয়ালে আমি বাড়াই করে লটকে রাখবো আর নিচে লিখে রাখবো ছোট হলেও মহাজ্ঞানী বড় বাহ তাহলে তো খুবই ভালো হয়ে গেল ঠিক আছে এখন দুজনকে দুটো এই কাজী ভাই বলো দুলা ভাই বলো আপনারা ঝটপট লিখে ফেলেন তো জিম শব্দটা কোন শব্দের স্মল ভার্সন লেখা শেষ হয়ে গেছে দেখি শেষ দিন দিন আমি কি ভিডিও করতে থাকবো দুলা ভাই কিচ্ছু জানে না কাজু ভাই পারেনি ভুল হয়েছে দুলা ভাই কাজু ভাই কি আপনাদের দুজনেরটাই হয়েছে আমি জানি না ছবি তুলে বাধাই করে রেখে দাও যাও এইবার তুই সে আমার পা ধরে সালাম কর তারপরে প্রত্যেকদিন পা ধরে সালাম করা বুঝে যাবি হ্যাঁ যাবি মানে এটা তো শাস্তি ছিল তাই না কিন্তু আপনারা তো দুজনেই পেরেছেন শাস্তির আর কোনো প্রয়োজন নেই কিন্তু একটা বিষয়ের খুব প্রয়োজন আছে, সেটা হচ্ছে উপলব্ধি। কিসের উপলব্ধি? উপলব্ধিটা হচ্ছে এই, আপনারা দুই ভাই সামান্য বিষয় নিয়ে এমন একটা ঝগড়া বাঁধিয়ে ফেলেন, মারামারি হাতাহাতির পর্যায়ে চলে যায়, তাতে এই বাড়ির সবাই মানসিক রোগীর পর্যায়ে চলে যাচ্ছে এবং এটা ভীষণ অন্যায়। আবার কি হচ্ছে, তার মানে কি বললাম যে এই জিনিসটা করা ঠিক না, তাই না দুলা ভাই, তাই না কাজী ভাই? ঠিক, তাহলে এক কাজ করেন, এখন থেকে আপনারা মিলেমিশে থাকবেন। আপনারা যেহেতু দুজনেই পেরেছেন, আপনারা এবার কোলাকুলি করে ফেলেন। আপা, এটা একটা ছবি তুলি। কোলাকুলি, এই তো।